দলের সাথে দূরত্ব বাড়ছে বিজেপি সাংসদ অর্জুন সিং এর। কয়েকদিন ধরেই জল্পনা রাজনৈতিক মহলে, সেই জল্পনা বাড়ালেন সাংসদ নিজেই। ধর্মীয় অনুষ্ঠানের র্যালিতে তৃণমূল বিধায়কের সাথে পা মেলালেন তিনি। এই অনুষ্ঠানে রাজনীতি এনে ধর্মীয় বিভেদ ঘটাতে পারি না, দাবি অর্জুনের। কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল, দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল সাংসদ অর্জুন সিং এর। এবার সেই জল্পনা আরও উস্কে দিলেন সাংসদ নিজেই। বুধবার এক ধর্মীয় অনুষ্ঠানের র্যালিতে একসঙ্গে দেখা গেল বিজেপি সাংসদ অর্জুন সিং ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে। এদিন ভাটপাড়ায় ফক্কর বাবা মন্দিরে নবরূপে নির্মিত শিব মন্দিরের উদ্বোধন উপলক্ষে এক কলসযাত্রার আয়োজন করা হয়। সেই কলসযাত্রায় অংশ নেন অর্জুন সিং। ধর্মীয় সাজে সেজে একসাথে পথ হাঁটেন যুযুধান দুই পক্ষ, বিজেপি এবং টিএমসি। এদিন অর্জুন সিং বলেন, এটা ধর্মীয় অনুষ্ঠান, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিশেষ এই অনুষ্ঠানে আমরা রাজনীতি এনে ধর্মের বিভেদ ঘটাতে পারি না। এটা ধার্মিক পুজো আছে, 100 বছরের মন্দির পুনর্নির্মাণ হয়েছে, এখানে প্রথম থেকে আমরা জড়িত আছি। এবার ধর্মের মন্দিরে বা ধর্মের পুজোতে কে আসবে না আসবে সেটা নিয়ে কোনো আমাদের মানে সমস্যাও নেই, কোনো চিন্তাও নেই। এবার কে এই একটা মহাযজ্ঞের মধ্যে সবাইকে সামিল হতে হয়, এই পুজোর মধ্যে কে আসছে না আসছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। একই কথা শোনা গেল তৃণমূল বিধায়কের গলাতেও। আমি জানি না কে ছিল আমার পাশে, আমি এটুকু জানি যে আমি আহ্বান পেয়েছিলাম মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে, আর সেখানে তারা আমাকে বলেছিলেন যে কলস নিয়ে যেতে হবে, এবং কে এসেছে কে পাশে ছিল সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি ডায়ও দেখিনি বাঁও দেখিনি, প্রচুর লোক ছিল, এই অঞ্চলের প্রচুর মানুষ ছিল, বাস আমি এইটুকুনি জানি। পুজো করতে এসেছি পুজোর জায়গায়, একই জায়গায় যদি একই মন্দিরে কেউ পুজো করতে আসে তার জন্য রাজনৈতিক কোনো পরিবর্তন না। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, ভাটপাড়া।